এক নজরে দেখে নিন বঙ্গবন্ধু বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল। চলছে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর, ঢাকা পর্ব শেষ করে বিপিএল চলছে চট্টগ্রামে। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বিপিএলের ১২টি ম্যাচ। এই ১২টি ম্যাচ শেষে জমে উঠেছে এবারের বিপিএল, সেই সঙ্গে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলও। চমক দেখাচ্ছে বিপিএলের দুর্বল দলগুলো, সেই সঙ্গে হতাশ করে চলেছে নামি দামি তারকাবহুল দলগুলো। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি ১২ ম্যাচ শেষে বিপিএলের পয়েন্ট টেবিলটি। বিপিএলের পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিষেধের প্রথম ম্যাচে সাকিবের দল ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর নিষেধের দ্বিতীয় ম্যাচ মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান মিরাজের দল। চট্টগ্রাম নিষেধের তৃতীয় ম্যাচে ২৫ রানে পরাজিত করে মুশফিকের দল খুলনা টাইগার্সকে। কিন্তু চট্টগ্রামে এসে খুলনা টাইগার্সের কাছে ৬ উইকেটে হারতে হয়ে মেহেদী হাসান মিরাজের দলকে পরের ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের একে ওঠে চট্টগ্রাম। আর তাতেই ৫ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২ উইকেটের কষ্টার্জিত জয় পায়। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের দল ফরচুন বরিশালকে হারায় ৬৩ রানের বিশাল ব্যবধানে। এখনও পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে তারকাবহুল দল মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকা নিষেধের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স এবং পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে। এরপর তৃতীয় ম্যাচে এসে ফরচুন বরিশালের বিপক্ষে জয় পায় ঢাকা। পরের ম্যাচে আবারও সিলেট সানরাইজার্সের কাছে ৭ উইকেটে হারে ঢাকা। নিষেধের পঞ্চম ম্যাচে এসে সেই সিলেটকে ৯ উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় ঢাকা। আর তাতেই ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে আসে মিনিস্টার গ্রুপ ঢাকা। এদিকে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে নেমে গেছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। খুলনা এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে আর হেরেছে ২টি ম্যাচে, আর সেজন্য ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। বরিশালের অবস্থাও খুলনার মতো। সাকিবের দল ফরচুন বরিশাল টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে সমান ২টি করে জয় ও পরাজয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে। খুলনার থেকে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। এদিকে পয়েন্ট টেবিলের সব থেকে তলানিতে রয়েছে মোসাদ্দেক হোসেনের দল সিলেট সানরাইজার্স। সিলেট এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে জয় পেয়েছে শুধুমাত্র ১টিতে আর হেরেছে বাকি ৩টি ম্যাচে, সেজন্য ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বর দল সিলেট সানরাইজার্স। তো দর্শক বন্ধুরা, বিপিএলের পয়েন্ট টেবিল নিয়ে আপনাদের কী মতামত? কে হতে পারে এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন? আপনাদের মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।